वेलकम स्टूडेंट्स आज के भिडियोटी मूलत जरा 2020 शिक्षा बर्षे फाइनल एग्जाम देवे तरह अर्थात 2020 ते जरा फर्स्ट ईयर सेकेंड ईयर थर्ड ईयर एवं एम ए पार्ट वन एवं पार्ट टू एग्जाम देवें तादेर जन्नो डिसेम्बर लास्टे जे एग्जाम होबे बोलेछे से एग्जाम संक्रांत आमार काछे जतटुकु खबर आछे एग्जाम आपनादेर होबे जानुआरी मासेर सेकेंड उइक करे। एबार अनेके आछेन जारा आपनार एग्जाम फर्म फिलआप करेछेन किन्तु असाइनमेंट सबमिट करेननि अर्थात आपनारा जानतेन ना जे असाइनमेंट सबमिट करते हय বা অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ করা সত্ত্বেও অ্যাসাইনমেন্টের মার্কস আসে না এবং সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু নট ক্লিয়ার হয়। এই সমস্ত যারা স্টুডেন্ট আছেন মূলত যারা এক্সাম ফর্ম ফিল আপ আপনারা করেছেন কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করেননি সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি আরও বেশি গুরুত্বপূর্ণ, তাই সকলে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন। এই চ্যানেলে অর্থাৎ গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চাকরি সংক্রান্ত খবর থেকে শুরু করে আপনাদের স্টাডির যে ইনফরমেশন ইউনিভার্সিটি যেগুলো পাবলিশ করে সেগুলো আমরা এই চ্যানেলে আপলোড করতে থাকব, আপনাদের ইনফরমেশন পেতে কোনো অসুবিধা হবে না এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনটি অন করে নিন। আমাদের অফিসিয়াল নাম্বার 9126874858 9126874858। আপনারা আপনাদের ফোনে আমাদের অফিসার নাম্বারটি গেটওয়ে বলে সেভ করে নিন, যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের অফিস নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন, আমরা আপনাদের সেই হেল্প করার চেষ্টা করব। যাই হোক আমরা মেন প্রসঙ্গে আসি। আপনারা যারা এবছর এক্সাম দেবেন জানুয়ারি মাসের সেকেন্ড উইক করে এক্সাম হতে চলেছে, আমার কাছে যে খবর আছে সেই খবর অনুযায়ী বলছি, এটা যদি অফিসার নোটিস নয় বা অফিসার নোটিস যতক্ষণ না পাবলিশড হবে নির্দিষ্ট করে জোর দিয়ে বলা সম্ভব নয়, তাও একটা আমার কাছে যে খবর সেই অনুযায়ী আপনাদেরকে আমি এটা ডেট এই মুহূর্তে নির্দিষ্ট বলতে পারবো না কিন্তু টাইমটা আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম। তো সেই পরীক্ষাটা হবে অনলাইনে শর্ট কোশ্চেন বা এমসিকিউ পদ্ধতিতে, সেই জন্য আপনারা তো প্রিপারেশন নিতে শুরু করেছেন। যদি আপনারা তার গাইডলাইন হিসাবে কোনো কিছু প্রয়োজন মনে করেন আমাদের সংস্থার নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো এমসিকিউ এর ক্ষেত্রে আপনাদের ওই রকম থরলি শর্ট কোশ্চেন বা সাজেশন কিনে তার পরীক্ষা দিয়ে লাভবান কতটা হবেন আমি জানি না, যেটা করতে পারেন বা যেটা করা উচিত ইউনিভার্সিটির যে মেটেরিয়াল সেটা পড়তে পারেন। যদি আপনার পক্ষে সেটা সবটাই কমপ্লিট পড়া সম্ভব না হয় বা আপনার পক্ষে যদি শর্ট টাইম আপনার কাছে যদি শর্ট টাইম থাকে মানে টাইমে যদি অভাব থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে কী করবেন সেই পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের দিক থেকে আপনাদের জন্য সর্বদা আপনাদের পাশে থাকব। এবার আপনাদের যারা এবছর এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়েছেন ভুলবশত অ্যাসাইনমেন্ট কোনো কারণে সাবমিট করেননি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের পরবর্তী প্রসিডিওর কী হতে পারে বা আপনারা কী করবেন এই মুহূর্তে এই সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। মূলত যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়েছেন এই সমস্ত স্টুডেন্টরা এই মুহূর্তে বা এর পরবর্তী আপনাদের সমস্যা কী হতে পারে বা কীভাবে সেই সমস্যা থেকে আপনারা উদ্ধার হতে পারেন এই সংক্রান্ত যদি পরামর্শের প্রয়োজন মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের দিক থেকে আপনাদের যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব। তবে একটা কথা সকলেই মনে রাখবেন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি গভর্নমেন্ট ইউনিভার্সিটি, তাই এই সার্টিফিকেট অল ইন্ডিয়া ভ্যালিড। এই সার্টিফিকেট আপনার যে কোনো কর্মক্ষেত্রে আপনাকে মান্যতা দেবে, কারণ ইউজিসি স্বীকৃত ইউনিভার্সিটি সার্টিফিকেট হলেই সেটা সব জায়গায় অ্যাপ্রুভ হয়। তাই আপনি ওপেনে পড়ছেন বলে অনেক সময় হীনমন্যতায় ভোগেন সেটা মনে করার কোনো কারণ নেই বা আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। রেগুলার ডিস্টেন্স ওপেন তিনটে সার্টিফিকেটের ভ্যালু কিন্তু সমান, বাকিটা কিন্তু আপনার যোগ্যতায় প্রমাণ হবে যে আপনি কতটা জানেন আর কতটা আপনি জানেন না।
আপনি যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে স্টাডি করেন এবং আপনার মধ্যে যদি জ্ঞান থাকে অবশ্যই আপনি যে কোনো চাকরির পরীক্ষায় এগিয়ে যাবেন, তাই চাকরি পরীক্ষার মাপকাঠিতে আপনি পিছিয়ে যাবেন না। তাই নিশ্চিন্তে আপনি ভালোভাবে স্টাডি করতে থাকুন, আপনার যে লক্ষ্য নিয়ে আপনি স্টাডি করছেন সেই লক্ষ্যে আপনি যাতে সাফল্য পান সেই জন্য অবশ্যই আমরা আপনাদের জন্য প্রার্থনা করি, যাতে আপনারা অবশ্যই আপনাদের সাফল্য পেতে পারেন। তো আপনারা যারা এই ইউনিভার্সিটিতে এই মুহূর্তে গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রিতে স্টাডি করছেন, প্রত্যেকেই যেন ভালো মার্কস ক্যারি করতে পারেন, সেই উপলক্ষেই আমাদের এই গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউটের স্থাপনা। গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট চাকরি সংক্রান্ত এবং ইউনিভার্সিটি এবং স্কুল লেভেল এডুকেশন সব কিছু নিয়েই কাজ করে, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়েই পরামর্শ বা যে কোনো বিষয়েই সাহায্য আপনারা আমাদের কাছ থেকে আমাদের যতটা সম্ভব পেতে পারেন। অর্থাৎ আপনারা শিক্ষা সংক্রান্ত যদি কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের এই চ্যানেলে কমেন্ট আকারে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান মতামত অথবা আমাদের কাছ থেকে যদি পরামর্শ প্রয়োজন হয় সেই জন্য যোগাযোগ করতে পারেন। আর যে সমস্ত স্টুডেন্ট বর্তমানে আমাদের কাছে পড়ছেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছেন, প্রত্যেকেই আমাদের পাশে যেমন আগেও ছিলেন এখনও থাকার চেষ্টা করুন। আমরাও আপনাদের জন্য আগের থেকে সিস্টেম যতটা সম্ভব আপডেট করে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সকলেই যেন একটা ভালো রেজাল্ট নিয়ে সমাজের একটা আপনি সুস্থ স্বাভাবিক এবং আপনার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে খ্যাতিসম্পন্ন ব্যক্তিতে পরিণত হতে পারেন, সেই জন্য আমাদের দিক থেকে আপনাদের সবসময় পাশে থাকার চেষ্টা করব। সবাই এই করোনা পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখুন এবং এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকুন এবং আপনাদের ভবিষ্যৎ গঠনের জন্য যে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ভালো থাকুন।